আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি অর্পা হাসান। সাবেক রাষ্ট্রপতি প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক ডাক্তার একিউএম বদরুদ্দোজা চৌধুরীর প্রথম নামাজের জানাজা উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে অনুষ্ঠিত হয়েছে। বাদ জোহর বাড়িধারা আতিক মসজিদে মরহুমের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শুক্রবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক এই রাষ্ট্রপতি। তার বয়স হয়েছিল 94 বছর। মরহুমের ছেলে মাহিবী চৌধুরী জানান, তার মরদেহ আজ হিমঘরে রাখা হবে। কাল সকালে মুন্সীগঞ্জের শ্রীনগর স্টেডিয়ামে জানাজা শেষে নিজ গ্রামে দাফন করা হবে তাকে। ফুসফুসের সংক্রমণ নিয়ে গত বুধবার হাসপাতালে ভর্তি হন বি চৌধুরী। বাংলাদেশের রাজনীতিতে আলোচিত এই ব্যক্তিত্ব 1978 সালে বিএনপির রাজনীতিতে যোগ দেন। পরের বছর সংসদ সদস্য নির্বাচিত হন। 2001 সালে রাষ্ট্রপতি নির্বাচিত হন। পরের বছর ওই পদ থেকে ইস্তফা দেন বি চৌধুরী। 2004 সালে বিকল্পধারা বাংলাদেশ নামের নতুন রাজনৈতিক দল গঠন করেন প্রবীণ এই রাজনীতিবিদ। রাষ্ট্রীয় সংস্কার কার্যক্রম শুরুর আগে তৃতীয়বারের রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বিএনপির সাথে বৈঠকের মাধ্যমে এ দফায় আলোচনা শুরু হবে। বেলা 2:30টায় যমুনায় বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার এই বৈঠক শুরু হবে। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির নেতারা এতে অংশ নেবেন। এরপর জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে দলটির শীর্ষ নেতারা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠকে অংশ নেবেন। এছাড়া আরও বেশ কয়েকটি রাজনৈতিক দল এই সংলাপে অংশ নেবে। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে শেরপুর ও ময়মনসিংহের আকস্মিক বন্যায় দুজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এদিকে পানিতে ভেসে গিয়ে এখন পর্যন্ত 3 জন নিখোঁজ রয়েছেন। নিহতরা হলেন শেরপুরের নালিতাবাড়ির খালিশাকুড়া গ্রামের ইদ্রিস আলী ও বাঘবের গ্রামের আম্বিয়া খাতুন, আর নালিতাবাড়ি উপজেলার নামাবাদকুচি গ্রামের মহুয়া খাতুন, উভয়নগর গ্রামের দুই ভাই হাতেম আলী ও আলমগীর শুক্রবার রাতে বন্যার পানিতে ভেসে গেছেন। এখন পর্যন্ত তাদের খোঁজ মেলেনি। এদিকে শেরপুরের নালিতাবাড়ি, শ্রীবর্দি ও ঝিনাইগাতি উপজেলায় কমপক্ষে 113টি গ্রাম ও ময়মনসিংহের ধোবাউড়ায় 50টি গ্রাম বন্যার পানিতে প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে ফসলি জমি, ভেসে গেছে পুকুরের মাছ, পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার পরিবারের মানুষ। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ভোগাই ও চেল্লাখালী নদীর বাঁধ ভেঙে এবং পানি উপচে পড়ছে। শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বলেন, ভারী বৃষ্টি না হওয়ায় নদীর পানি ও বন্যা কবলিত এলাকার পানি কমতে শুরু করেছে। পানিবন্দী মানুষকে উদ্ধারের জন্য এবং উপজেলা প্রশাসন, ফায়ার সার্ভিসের সদস্য এবং স্থানীয়দের সাথে ঢাকা ও ময়মনসিংহ থেকে আসা স্বেচ্ছাসেবীরা কাজ করছেন। প্রায় 10 বছর পর এ মাসের মাঝামাঝিতে পাকিস্তান সফরে যাচ্ছেন ভারতের কোন পররাষ্ট্রমন্ত্রী। আন্তঃসরকার সংস্থা সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এসসিওতে যোগ দিতে পাকিস্তান সফরে যাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। চলতি অক্টোবরের মাঝামাঝি ঘটতে পারে এই সফর। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সংবাদ সম্মেলনে জানিয়েছেন, আগামী 15 ও 16 অক্টোবর ইসলামাবাদে এসসিওর সম্মেলন হবে। সেই সম্মেলনে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। 2015 সালে পাকিস্তানের ভারতের কোন মন্ত্রীর সর্বশেষ সফর হয়েছিল। ভারতের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ পাকিস্তান সফর করেছিলেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News।